নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আরও একটি দুর্দান্ত খবর চলে এসেছে, যেটি হচ্ছে যে এই মাসে কিন্তু আবারও তৃতীয় ধাপের টাকা দেওয়া শুরু হচ্ছে আগামীকাল থেকেই। আর এই শেষ ধাপের টাকায় কিন্তু দারুণ চমক নিয়ে এসেছে সরকার, যেখানে মহিলাদেরকে 3,000 টাকা, 2,000 টাকা, 1,500 টাকা ও 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এটা কত একটা খুশির খবর। যেমনটি আপনারা জানেন যে এ মাসের টাকা নির্দিষ্ট সময় দেওয়া হয়নি, একটু বিলম্ব করে 9 তারিখ এবং 10 তারিখ থেকে এ টাকা দেওয়া শুরু হয়। তো সেটি প্রথম ধাপে দেওয়া হয়েছিল, তবে আবারও কিন্তু তৃতীয় ধাপে এই বেশি করে টাকা দেওয়া হচ্ছে। তো এই যে আবারও বেশি করে টাকা দেওয়া হচ্ছে, কাদের কাদের দেওয়া হচ্ছে, এ বিষয়ে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি কোথাও একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধে হবে। কারণ এই ভিডিওর মধ্যেই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ভালো করে বুঝিয়ে দেব যে কী করে আপনিও এই টাকা পেতে পারেন, কারা কারা এই টাকা পাচ্ছে, এই টাকা পাওয়ার জন্য মেনলি এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া কী রয়েছে, কবে থেকে শুরু হচ্ছে এই টাকা দেওয়া এবং কতদিন পর্যন্ত চলবে, সমস্তটাই আপনারা স্টেপ বাই স্টেপ এখানে বুঝে যাবেন। আরও বিস্তারিত তথ্য দেওয়ার আগে বন্ধুরা জানিয়ে দিই যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিনিয়তই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্পেশাল আপডেট পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিও অন করে রাখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের শেষ ধাপের টাকা নিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। কি লেখা রয়েছে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে শেষ ধাপে আবারও মহিলাদের দিচ্ছে 3,000 টাকা, 2,000 টাকা ও 1,000 টাকা করে। তো পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে শেষ ধাপে এই মাসেই আপনারা পাবেন। আবারও নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার ঘোষণা করল কর্তৃপক্ষ। এই নিয়েই আজকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, চলুন এবার দেখে নিই নতুন তালিকায় কী কী জানানো হয়েছে, কোন কোন মহিলারা আবার প্রকল্পের টাকা পাচ্ছে, এই নিয়ে এই তালিকায় জানানো হয়েছে। ইতিমধ্যে এই মাসের 10 তারিখ থেকে এই প্রকল্পের প্রথম ধাপে কিন্তু টাকা পেতে শুরু করেছে এই প্রকল্পের মহিলারা। এবার নভেম্বর মাসের শেষ ধাপে মহিলাদের অ্যাকাউন্টে আবার টাকা দেওয়ার প্রসেস সম্পন্ন। এই ধাপেও অনেক মহিলা অতিরিক্ত টাকা পাচ্ছে, যেমনটি দ্বিতীয় ধাপে আপনারা দেখেছিলেন। তো এই তালিকাতে কারা কিভাবে কত টাকা করে পাচ্ছে এবং টাকা দেওয়ার নতুন তারিখ সম্বন্ধে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখতে থাকুন। যদিও প্রথম ধাপে টাকা দেওয়ার কিছুটা বিলম্ব হয়েছে, যে কারণে নভেম্বর মাসে 9 তারিখ এবং 10 তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে, কিন্তু এই শেষ ধাপে টাকা দেওয়ার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই ধাপে প্রকল্পের সুবিধাভোগীদের জন্য তাই দারুণ খুশির উপহার নিয়ে এসেছে সরকার। কারণ এই মাসে মহিলারা পাচ্ছে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা এবং 1,500 টাকা করে। তো বুঝতেই পারছেন এই ভাগে ভাগে টাকাগুলো দেওয়া হচ্ছে। এবার কেন দেওয়া হচ্ছে জেনে নিন। যেমনটি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে। যারা নিয়মিত টাকা পাচ্ছে তাদের মধ্যে 80% মহিলাই কিন্তু ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে টাকা পেয়ে গেছে। এবার যে সমস্ত সুবিধাভোগীরা নির্দিষ্ট সময় থেকে সুবিধা পাচ্ছে না, তারাই এই ধাপে বেশি টাকা পাবে। সর্বশেষ ধাপে টাকা পাবে নতুন সুবিধাভোগীরা। এবার এই নতুনদের মধ্যে তারাই নতুন বলে বিবেচিত হবে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে, অর্থাৎ মে মাসের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল, কিন্তু কোনো কারণে এতদিন তাদের আইডিটি অ্যাপ্রুভ হয়নি, আর এখন যাদের বেনিফিশিয়ারি আইডি হয়ে গেছে তারাই। বুঝতে পারছেন? এবার দেখুন, যাদের নতুন বেনিফিশিয়ারি আইডি হয়েছে তারা এবার একবারে 3,000 টাকা এবং 1,500 টাকা করে পাবে। আর দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টেও আসবে 3,000 টাকা, 2,000 টাকা ও 1,000 টাকা করে। তবে যারা ইতিমধ্যে টাকা পেয়েছে প্রথম ধাপে, তাদের আর কিন্তু এই ধাপে কোনো টাকা আসবে না।
তো বন্ধুরা বুঝতেই পারলেন, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।